আমি এতদিন ধরে মানে 6 মাস ধরে ভুগতেছি ব্যথা, আমি যে এত তাড়াতাড়ি ভালো হব এটা আসলে আমি বুঝতেই পারি নাই। আসসালামু আলাইকুম, আমার বয়স 29 বছর, আমি আসছি মিঠামন থেকে, কিশোরগঞ্জ মিঠামন থেকে আর কি আসছি। মানে আমি আগে তো সবকিছুই করতে পারতাম, 4-5 মাস বা 6 মাস আগ থেকে এরকম আমার সমস্যাটা হয়েছে। 4-5 মাস ধরেই আমি কিছু করতে পারি না, বসে থাকতে পারি না, কোনো কাজ করতে পারি না, একদম দাঁড়িয়েও থাকতে পারি না, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। না আগে তো সব কিছু করতে পারতাম, সব মানে রেগুলারই ছিল, এখন তো কিছু করতে পারি না, বসে থাকলে সব সময় কোমরে ব্যথা করে। দুর্ঘটনা মানে এই অসুস্থতার পরে কতদিন ফরেও গেছি, মানে মাথা ঘুরান যেরকম ভাবে ফরে গেছি, আমার দুই এই পাশে ব্যথা হয়েছিল। পাশে ব্যথা হওয়ার পর থেকে ওষুধ খাইছি, এক ডাক্তারের কাছে গেছি, ওনা ওষুধ দিছিল, দেওয়ার পর আপনার এই যে পা পর্যন্ত ব্যথাটা যায়, আবার কাফে পা আমি দাঁড়িয়ে থাকতে পারি না। পরে থেকে আবার ট্রিটমেন্ট আমার শুরু হয়েছে, অন্য ডাক্তারের কাছে গেলাম, 4-5 জন ডাক্তার দেখাইছি, গাইনি দেখাইছি, কিডনি বিশেষজ্ঞ দেখাইছি, অর্থোপেডিক্স দেখাইছি। এরপরে আমরা ওই যে এই স্যারের কাছে, সফুল্লা প্রধানের কাছে আসলাম। অনেক সমস্যা, মানে ব্যথাও লাগতেছে, শরীরে জ্বর আসে, সবসময় অনেক ক্লান্ত লাগে। পরে গেলাম ডাক্তারের কাছে, কিডনি বিশেষজ্ঞ অর্জন, এখানে ব্যথা, আমরা ভাবলাম যে হয়তো কিডনি সমস্যা হচ্ছে, উনি যে বলতেছে তো কিডনি ডাক্তার দেখালাম। আমি ইউটিউবে দেখলাম তো, মানে ব্যথার জন্য কিডনি সমস্যা হতে পারে, দুইবার ট্রিটমেন্ট করছে, কিন্তু উনার ট্রিটমেন্টে আমরা বুঝতে পারছি যে কোনো কাজ হচ্ছে না। তো একজনে বললো যে গাইনি ডাক্তার দেখান, তো গাইনি আমরা খুব ভালো ডাক্তার, ময়মনসিং এর অনেক ভালো ডাক্তার, ওনার কাছে গেলাম, উনি ট্রিটমেন্ট করে বললো যে কোনো সমস্যা নাই, অর্থাৎ যে সমস্যা উনি তো আর এই সমস্যার ডাক্তার না, তো উনি বলে সমস্যা নাই, শুধু ওই ক্যালসিয়াম লিখে দিছে, তা আমরা ওনারও বাদ দিলাম। পরবর্তীতে আমরা আসলাম অর্থোপেডিস রহমান সাহেব, ওনার কাছে দুবার ট্রিটমেন্ট করার পরে উনি এমআইয়ের কথা বলছিল, কিন্তু আমার কাছে সব মিলে আপনাদের ভিডিও দেখার পরে ওর প্রবলেমগুলি সব আপনাদের যে ডাক্তার সেবা দেয় এটির সাথে খুব মিলে যাচ্ছে এবং আমাদের কাছে ভালো লাগছে। সে মনে করে পরে ওনার কাছে চিকিৎসা না করাইয়া আমরা ওইখানে চলে আসছি। তো উনি আবার আমারে খুবই মানে পছন্দ করে ডাক্তার, উনি আবার খবর দিছিল যে হুজুর আসলো না কেন। এমনিতে প্রায় সময় দাঁড়িয়ে থাকলে রান্না টান্না বেশিক্ষণ ইয়া করলে দাঁড়িয়ে থাকলে কোমরে ব্যথা হইতো, কিন্তু এরকম কিছু আমি মনে করছি না এটা নিয়ে। ওনাও কিডনি ইনফেকশন বলছে বলে আমাকে ওষুধ দিয়েছে, কিন্তু এগুলা খেয়ে দেখতেছি যে আমার মাথা ঘুরা, বমি লাগে, ফা অবশ লাগে, ঝিঝি করে, আমি একদম হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, মানে একদম মানে খুব সিরিয়াসলি অবস্থা আমার, আমি দাঁড়িয়েও থাকতে পারি না, মাঝে মধ্যে আবার পরে যাই, মাথা ঘুরান দিয়ে পরে যাই। এভাবে পরে ওনার খেবার দিলাম, 2 বার গেলাম ওনার কাছে, পরে ওনাকে আবার দিয়ে দিলাম যে না ওনার ওষুধ খেয়ে আমার আর সমস্যা হইতেছে। আসসালামু আলাইকুম, আমি মিঠামন থেকে আসছিলাম কয়েকদিন আগেই, ব্যথা মুক্ত হয়ে আজকে যাচ্ছে আর কি, পূর্ণ ব্যথা নিয়ে আসছিলাম স্যারের কাছে, স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী আমি অনেক সুস্থ একদম আল্লাহ রহমত, আর আমার হাজব্যান্ডের সাপোর্টেই এই জন্য আমার আশা। স্যারেও চেষ্টা করছে, অনেক থেরাপিস্ট মেয়েরাও অনেক চেষ্টা করছে আমার জন্য, আল্লাহ রহমত আমি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন এইভাবেই সুস্থ থাকতে পারি, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি এতদিন ধরে মানে 6 মাস ধরে ভুগতেছি ব্যথা, আমি যে এত তাড়াতাড়ি ভালো হব এটা আসলে আমি বুঝতেই পারি নাই, সে সবার দোয়ায় আমি এখন সুস্থ, স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী আমি অনেক ভালো আছি, স্যারের জন্য দোয়া করি। আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসতে তার জন্য দোয়া করি, থেরাপিস্ট মেয়েদের জন্য অনেক আমি দোয়া করি যাতে আমি ভালো থাকতে পারি বা ওনারাও ভালো থাকতে পারে। যে স্যারের কাছে আসার পরে আমি সুস্থ হয়েছি, এখন আমি ফিরে যেতেছি, আল্লাহ শুকরিয়া দেয়, আল্লাহ আমাকে শেফা দান করেছে, জন্য আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য সবার জন্য দোয়া করবেন। 5-6 মাস ধরে আমার অসুস্থটা ব্যথা, আমি যখন বলতাম যে আমি কি ভালো হবো না, তখন বলতো যে ভালো হবে না, দেশে ভালো না হলে মাদ্রাজ নিয়ে যাবো, তো ভালো হইতে হবে। আজকে আমাকে শেফা দান করছে আল্লাহ, আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি এই পর্যন্ত ভালো হওয়া, এই জন্য সবার জন্য আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন এভাবেই সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন আহমেদ, আমার আসলে হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং, আমি জব করি, আমার শুরুতেই ট্রিটমেন্টের শুরুতেই বলছিলাম যে আমি মিঠামইন বাস করি, বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, ওনার কেন্দ্রীয় মসজিদ 13 বছর রানিং এবং সদরে একটি মাদ্রাসা আরবিক লেকচারার। এখানে আসলে আমি বলছিলাম যে দীর্ঘদিন প্রায় সুনামের সহিত ভালো ছিলাম এবং এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, সকলেই, বিশেষ করে একজন
চেয়ারম্যান মোদর সদারের শরীফুল সাহেব উনি অন্তত আমাকে ভালোবাসেন এবং আমাদের সুদি সাহেব ভাই সেমেন সাহেব এখানে যারা আছে সবাই আমাকে ভালোবাসে এর মধ্যেই ওর রোগের দেখা দিল তো নিচে গ্যাস তো বিচল তো মনে করছিলাম এরপর ভেঙে পড়ি নাই আমি জানি যে ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জু ওয়ানাকসু মিনাল আমওয়ালি ওয়াল মুসিয়াং আসমারাত শারমাম হলো যে আল্লাহ তাআলা মানুষকে রোগ ভয় ভীতি সংকোচ এর মাধ্যমেই আল্লাহ পরীক্ষা করে থাকেন কিন্তু শেষে বলছে বাশিরিল মুমিনিন এদের যারা দুর্যোগ দমন করবে এই মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে যে একটা অবস্থার পরে সংকীর্ণ এবং ভয়ভীতি অসুস্থতার পরে আল্লাহ তাআলা তাকে অবশ্যই একটা ভালো অবস্থা নিয়ে যাবেন আমি এদের একজন আলেম হিসেবে জানতাম এই আশা নিয়ে আসছিলাম তো আল্লাহ তাআলা সুস্থ দান করছে স্যার উসিল্লা তবে স্যার অন্তত ভালো মানুষ আমি গতকালকেও কিছু কথা ছিল স্যারের কাছে গেলাম স্যার আমাকে খুব মনোযোগ দিয়েছে আমার স্ত্রীকে বলছে আপনি আসছেন আমি আবার দেখতেছি ট্রিটমেন্টের সাথে সাথেই কাল থেকে এই ফোন তো ভালো কোনো সমস্যা নাই 100% ফিউশে বেতামুক্ত নিয়ে আসছিলাম এই জন্য স্যারের জন্য আমরা কৃতজ্ঞ এবং যারা যারা ভিডিওটা দেখবে তাদের কাছেও আমি দোয়া প্রার্থী এবং যারা আসতেছে তাদেরকে বলবো যে আসলে না টাকা পয়সা খুব একটা বেশি লাগে না এখানে তারা আসতে পারে কারণ এরকম রুগী আরও আছে আমি আসার সময় আমারে বরাফারা কামিল মাদ্রাসা আসছিলেন যে বলছে যে মুহিউদ্দিন সাহেব আমার কাছে একজন রুগী আছে তোমার রুগী যদি ভালো আমি এখানে এ করবো আমি হুজুরকে বলবো যে হুজুর রুগী হুজাতে এখানে পাঠান তো আল্লাহর কাছে অসংখ্য কৃপা শুকর জ্ঞাপন করছি সেই রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে আতোয়াই কালামি ও আজাবি কালামি হাদিসে কুরসি যে রোগ আজাব গজব আল্লাহ দান করেন আবার শেফা আল্লাহ দান করেন তো সেই আল্লাহর নাম নিয়ে এখানে এসেছিলাম সারি রসিল্লা আল্লাহ তালা সুস্থ দান করছে আমি আপনারা যারা এবং নাশটা পুরা সকলের সহযোগিতা এবং আন্তরিকতা খুবই আমি কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সারার জন্য দোয়া করছি মহান রব্বুল আলমীর শুক্রিয়া জ্ঞাপন করি আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল